হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। মুম্বাইয়ের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কোথায় কোথায় যাব সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে, তো চলো দেখতে থাকো। এবার তোমরা দেখতে পাবে মুখ্যমন্ত্রীর ঘর। এবার উপর থেকে নিচে নামছি রাস্তায়, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। আবি এ রোড জো আ গিয়া, নিপেন্সি রোড হো গিয়া। এলাম আমরা এবার নিচে, এটাও একটা পার্ক প্রিয়দর্শিনী। এবার আমরা যেতে চলেছি মুকেশ আম্বানির বাড়ির সামনে। পার্সিদের এখানে দেখো শ্মশান আছে। এই যে জায়গাটা দেখছো, এই বিল্ডিংয়েই একসময় সুনীল শেঠি থাকতেন, এখন অন্য জায়গায় চলে গেছে। চলে এসেছি এবার আম্বানির বাড়ির সামনে। তোমাদের জন্য কিন্তু চুপি চুপি আমি ভিডিওটা করেছি, দেখো বাড়ির সামনেটায় গ্লাসের উপরে পুরো এইভাবে ঘাস দেওয়া। যদি কেউ জানতে পারতো আমি ভিডিও করেছি তাহলে আমার অবস্থা যেত। দেখো এবার আম্বানির ব্যাক সাইডটা দেখাচ্ছি। বাড়ির ব্যাক সাইড থেকে ফটো ভিডিও সবই নেওয়া যায়, বাট ফ্রন্টে অ্যাকচুয়ালি অনেক অনেক সিকিউরিটি থাকে, সো বেশ চাপের বিষয়। প্রভু কুঞ্জ, লতা মঙ্গেশকর আর আশা ভোসলের বাড়ি। রহমান জো কপড়ে কা সব এ বানতা হ্যায় না, আচ্ছা উসকা মেইন মালিক কা ইয়ে ঘর হ্যায় ইয়ে লম্বা। আচ্ছা রহমান ব্র্যান্ডেড, দেখো মালিকের বাড়ি। এটা ব্রিজ ক্যান্ডি হসপিটাল। ব্রিজ ক্যান্ডিটা আরেকবার এখান থেকে দেখিয়ে নি, দেখো এখানে ফার্স্টেই আছে একটা থালি, তারপর ডোসা এন্ড ফেমাস পাও ভাজি। ক্যাডবেরি হাউস, হাজি আলী কাই, হাজি আলী দরগা, এই যে ভিতরে, এই যে ব্যান্ড্রা ওয়ার্ডলি সিলিংক, এখানে কাজ চলছে, এটাও কানেক্টেড হবে আর কি। তো আমরা এই সিলিংকের উপর থেকে একটু পরেই যাব। এটা একটা মল, আট্রিয়া আইনক্স আছে এখানে, বারবিকিউ নেশন আছে, স্মার্ট বাজার। এখানে দেখো সব বিল্ডিং এর ফেস গুলো লেফটে সমুদ্রের দিকে। এবার এসে গেছে মুকেশ আম্বানির মেয়ের বাড়ি। এই যে বাড়িটা দেখছো, ঈশা আম্বানি ওর বিয়ের সময় শ্বশুরের থেকে গিফট পেয়েছিল। ফাইনালি আমরা সিলিংকে, এই যে রাজীব গান্ধী সিলিংক। দেখো কি অপূর্ব দেখতে লাগছে, আমার তো অসাধারণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও।
আবার একটা ফেমাস হসপিটালের কাছে, লীলাবতী হসপিটাল। महबूब स्टूडियो का है। अच्छा, इधर से बोर्ड नहीं दिखेगा, आगे गेट है। माउंट मेरी चर्च, देखो एबार चले এসেছে রেখাজির বাড়ি বসিরা। এবার ফাইনালি কোথায় পৌঁছে গেছি দেখো, এনি গেস? এসআরকের বাড়ি মন্নাতের সামনে। তো চলো এবার নামবো, নেমে পুরোটা দেখবো। চলে এসেছি মন্নাতের সামনে, সুপার এক্সাইটেড। ফ্রন্টের এই জায়গাটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো, এই সেই জায়গা যেখানে কিছু স্পেশাল ডেতে এসআরকে তার ফ্যানেদের সামনে আসেন দেখা দিতে। দেখো, দেখে তো তোমরা নিলে এসআরকের বাড়ি মন্নাতের সামনে আমি, আর এখানে এসে কি চলছে সেটা তো দেখতেই পাচ্ছো। চলো একবার পুরোটা তোমাদেরকে দেখাই। ওদিকে যেমন ভিড়, আর এই সাইডটাও কিন্তু অপোজিটে তেমনই ভিড়। দেখো ফ্রন্টে তো এখন এই অবস্থা, একদম নেম প্লেটের ওই জায়গাটা এরকম, আর সামনেটায় দেখো এই হলো কন্ডিশন। ফ্রন্ট থেকে তো তোমাদেরকে দেখালাম, এবার চলো সাইড থেকে তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এখন সাইডের দিকে যাচ্ছি। ফ্রন্টে তো যা করার করে নিয়েছি, ভিডিও তোমাদেরকে অলরেডি দেখিয়েও দিয়েছি, তো চলো এবার দেখো সাইডে চলে এসেছি। আমি তো সুপার এক্সাইটেড, আর আমার মতো মনে হয় তোমরাও ভিডিও দেখতে আরও এক্সাইটেড। চলো এবার এদিকটা দেখাই। এবার তোমাদেরকে একটা অ্যামেজিং ভিউ দেখাতে নিয়ে যাবো, তার আগে এই সাইডটা দেখে নাও, যেটা তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে আনলাম। এইবার এই সাইডটা দেখো, এই ভিউটা তোমাদেরকে এবার দেখাতে নিয়ে যাব, এটার জন্য আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। চলো দেখলাম, দেখো চারিদিকে হুটটা দারুণ লাগছে দেখতে। এখান থেকে দেখো সেই সিলিংটা দেখা যাচ্ছে। এবার দেখো এটা গ্যালাক্সি, সলমান খানের বাড়ি। ও বদলি কর দিয়া ও লোগ সাধু মাননে কো। আবার ভিউটা দেখো জাস্ট, উফ অসাধারণ লাগছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। মুম্বাইয়ের নতুন ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়ে যাব আমার চ্যানেলে, দেখতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই।